কলকাতাতে তো অনেকবার বিরিয়ানি খেয়েছো, পুরীতে কখনো গিয়ে বিরিয়ানি খেয়েছো? বলতে গেলে এই যে 3 পিস চিকেন দিয়েছে, চিকেনটা কিন্তু একদম ঠিকঠাক সফট হয়েছে। খাবে কি করে? কেউ কেউ বলেছে নাকি যে পুরীতে হাড়ি ছাড়া বিরিয়ানিও পাওয়া যায়। রাইস যদি বলি তো মানে একজনের জন্য কিন্তু একদম ভরা পেটে খাওয়া যাকে বলে সেই রকম কিন্তু একদম রাইস আছে, আর মোটামুটি অয়েলি আছে রাইসটা, ড্রাই বিরিয়ানি কিন্তু একদম না। আর এখানে পুরীতে মোটামুটি আলুর চলটা আর ডিমের চলটা কিন্তু কম, যেটা আমি দেখলাম। আর এখানে কিন্তু ঘিয়ের ইউজটা নেই বিরিয়ানিতে, মানে আমাদের কলকাতার বিরিয়ানিতে কি হয় না, সবার সাথে ঘিটাকে দেওয়া হয়, এখানে ঘি দেওয়া হয় না, রিফাইন্ড অয়েল দেওয়া হয়। যাই হোক, এবার একটু বিরিয়ানির টেস্ট করে দেখি কেমন, শুধু আগে একটু রাইস খেয়ে দেখি কেমন লাগবে। কলকাতার বিরিয়ানি কিন্তু কলকাতার মতো, পুরীতে সেখানকার বিরিয়ানি কিন্তু এখানকার মতো, দুটোর সাথে কম্পেয়ার করা একদমই যাবে না। বাট এখানকার যে বিরিয়ানি টেক্সচারটা বা স্মেলটা আসছে না, সেটা কিন্তু জায়ফল, জৈত্রী, লবঙ্গ যে জিনিসগুলো সেগুলো থেকে আসছে। এখানে কিন্তু আমরা ওই ঘিয়ের স্মেলটা পাবে না। এই যে মানে বিরিয়ানির মশলাগুলো আছে সেটা একটু বেশি দেওয়া আছে, সেটার যেটা স্ট্রং স্মেলটা সেটা কিন্তু পাবে। একটু চিকেনটা দেখি কেমন আছে, আর মশলা কিন্তু একদম ভরে ভরেই দিয়েছে দাদারা, এখানে কিন্তু কোনো কমতি করেনি। চিকেনটা বলতে গেলে এই যে 3 পিস চিকেন দিয়েছে, একদম মানে একটু গ্রেভি গ্রেভি লাগানো মনে হচ্ছে আমার। আচ্ছা, এটা হচ্ছে তারের মশলা, মানে যে নিচের মশলাটা আছে সেই মশলাটা। আর যদি ভেঙে দেখি, চিকেনটা কিন্তু একদম ঠিকঠাক সফট হয়েছে, চিকেনটা কিন্তু একদম ঠিকঠাক কুকড হয়েছে, একদম ভেতর থেকে যদি দেখি একদম ঠিকঠাক কুকড হয়েছে। শুধু একটু চিকেন আমি খেয়ে দেখবো কেমন লাগছে। ঠিকঠাক চিকেনের ভেতরে কিন্তু মশলাটা একদম ভরে ভরে ঢুকেছে, সেই দিকে কিন্তু মানে রান্নার দিকে বলতে গেলে কোনো কম্প্রোমাইজ কিন্তু এখানে করে। একটু শুধু চিকেনটা নিই আর একটু রাইসে মাখিয়ে খেয়ে দেখি শুধু কেমন লাগে চিকেনটা। স্ট্রং ঝাঝাল একটা ভাব আছে এই বিরিয়ানিটায়, আগেও বলবো এটা কলকাতার বিরিয়ানিতে কম্পেয়ার করবে না, এই বিরিয়ানি এটা নিজস্ব ভাব আছে। আর এই বিরিয়ানি কিন্তু পুরীতে আমি আগের বার এসে খেয়েছি বিরিয়ানি, বাট এখানকার বিরিয়ানি কিন্তু আমার অন্যান্য বিরিয়ানি অনেক বেটার লাগছে। এবার এখানে কিন্তু দাদারা কিছু গ্রেভি দিয়েছে, এটা হচ্ছে চিকেনের গ্রেভি, এটা চিকেনের গ্রেভি একটু ঢেলে নিই। আর চিকেনের গ্রেভিতে কিন্তু মানে এরকম ছোটো ছোটো লঙ্কা দেওয়া আছে আর আদা পেঁয়াজ রসুন কিন্তু পেস্ট দেওয়া আছে। শুধু চিকেনের গ্রেভিতে মাখিয়ে একটু খেয়ে দেখি রাইসটা। আমার কিন্তু গ্রেভিটা মাখিয়ে বেশি ভালো লাগে, কারণ
গ্রেভি চিকেনের যে গ্রেভিটা আছে না মানে একটু নরম হয়ে যায়, আর আমার নরম জিনিসটা একটু বেশি ভালো লাগে। একটা চিকেন নিয়ে নি, চিকেনের সঙ্গে গ্রেভিটা মাখিয়ে খেয়ে দেখি। এই যা দেখো দারুন দারুন হয়েছে। চিকেন যখন বিরিয়ানিতে তৈরি হয় এখানে কিন্তু পেঁয়াজের ইউজ বলতে গেলে চিকেন ওই পেঁয়াজের রসটা কিন্তু মানে নিংড়ে দেওয়া হয় না, এখানে কিন্তু পেঁয়াজের বেরেস্তাটা দেওয়া হয়। লাস্টে একটা মহাবাইট দিই, একটু পেঁয়াজ নিয়ে নিই, একটু গ্রেভি নিয়ে নিই, একটু চিকেন নিয়ে নিই, একটু চিকেন নিয়ে নিই, নিয়ে মাখিয়ে একটু বেশি করে একটোটা নিয়ে, একটোটা নিয়ে একটা বড় একটা পাই। পুরীতে এলে এই দোকানটা কিন্তু না খেয়ে যেও না, এটা হাই রেকমেন্ড, খেয়ে যাবে। আর লাস্টে এই গোলটা নিয়ে নেবো, খেয়ে দেখি শুধু কেমন লাগছে। হেভি বিরিয়ানিকে পেট ঠান্ডা করার জন্য কিন্তু একদম ঠিকঠাক জিনিস, কোনো কথা হবে না। তো বিরিয়ানি আমি শেষ করি, শেষ করে একটু কাকার সাথে কথা বলে তারপর বাড়ি যাবো, চলো। তো বিরিয়ানি তো খাওয়া হয়ে গেল, আর এই যে দাদা মানে দোকানের যে ওনার, তো দাদা কেমন আছো? ভেজে দিয়ে না ছেকে রসটা দাও, মানে ওপেন আছে 12টা পরে 12 to 4, ইভিনিংটা 7:30 to 10. আর কেউ যদি আসতে চায় তাহলে লোকেশনটা একটুখানি যদি বলে দাও। লোকেশন আছে এটা স্বপ্নপুরি হোটেল আছে, আছে বিটাল কামাল। তো যা আর সেইভাবে বলতে গেলে পুরীতে যে বিরিয়ানিগুলো পাওয়া যায় সেখানে কিন্তু বেরেস্তা আর ঘি সেইভাবে কিন্তু ব্যবহার হয় না, ওখানকার মানুষের মতো করে বিরিয়ানিকে কিন্তু একটা অন্য রূপ দিয়ে দিয়েছে।